নমস্কার বন্ধুরা, রিমির বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। শীতকালে বাজারে টাটকা কড়াইশুঁটি পাওয়া যায়, আর এই টাটকা কড়াইশুঁটি দিয়েই কিন্তু কচুরি ভালো হয়। কড়াইশুঁটির কচুরির সাথে ছোলার ডাল বা আলুর দম খেতে খুবই ভালো লাগে। আমি শীতের স্পেশাল আলুর দমের রেসিপির লিঙ্কটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। কচুরির পুর তৈরি করার জন্য আমি নিয়েছি এক বাটি ফ্রেশ কড়াইশুঁটি। এবার আমি এই কড়াইশুঁটি মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেব। মিক্সিং জারে আমি মটরশুঁটি দিয়ে দিয়েছি, আর দেব 1 ইঞ্চির আমি আদা, এরকম করে কেটে দিয়েছি, ওটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর 1/4 চা চামচ লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। পেস্টটা তৈরি হয়ে গেছে, দেখুন খুব মিহি করে পেস্টটা তৈরি করে নিয়েছি, একটুও দানা নেই। গ্যাস জ্বালিয়ে প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে 1/4 চা চামচ হিং দিয়ে দিচ্ছি। হিংটা একটু নাড়িয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কড়াইশুঁটির পেস্টটা। গ্যাসের আঁচটা আমি লোতে রেখে দিয়েছি, ভালো করে ঘিয়ের সঙ্গে মিশিয়ে নাড়িয়ে কষে নিতে হবে। জল জল থাকলে চলবে না, পুরো শুকিয়ে যাবে যখন, তখন এটাকে নামিয়ে নেব। 5-6 মিনিট কড়াইশুঁটির পেস্টটাকে কষিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটা আমি একবার মিডিয়ামে দিচ্ছি, একবার লোতে রেখে পেস্টটাকে কষিয়ে নিচ্ছি। পুরো জলটা শুকিয়ে গেলে, একটু শক্ত শক্ত হয়ে আসলে তখন আপনারা এটাকে নামাবেন। পুরো জল টেনে গেছে, আমার পুরো রেডি হয়ে গেছে। এবার আমি ডিশে ঢেলে দেব। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। কড়াইশুঁটির পেস্টটাকে আমি এই যে ডিশে ঢেলে এরকম ছড়িয়ে ঠান্ডা হতে দিয়েছি। এই পুরটা যখন আমি নামিয়েছি, শক্ত শক্ত নামিয়েছি, দেখুন কোনো লাগছে না, শক্ত আছে। বেলার সময় এটা লেচি থেকে বেরিয়ে যাবে না, শক্ত যদি নামান, তাহলে বেলার সময় এটা খুবই সুবিধা হবে। কচুরি করার জন্য আমি নিয়েছি 2 কাপ ময়দা, পরিমাণ মতো লবণ দিলাম, আর দেব 3 টেবিল চামচ তেল। রিফাইন অয়েল দিয়ে দিলাম, তেলটা আপনারা মাপ করে দেবেন, কম দিলেও অসুবিধা আবার বেশি দিলেও অসুবিধা, মাপটা ঠিক রাখবেন। দিয়ে এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। কচুরির ময়দাতে ময়ামটা একটু বেশি দিলে ভালো হয়, খাস্তা খাস্তা হবে। ভালো করে মিশে গেছে, এরকম করে হাতের মুঠোয় করে এরকম নিলে দেখুন এই যে এরকম হয়েছে, তাহলে বুঝবেন ময়ামটা ঠিক হয়েছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। অল্প অল্প করে জল দেব, একবারে জল দেব না। জল দেওয়া হয়ে গেছে, এবার ঠেসে ঠেসে হাত দিয়ে এরকম ঠেসে ঠেসে মেখে নিতে হবে। যত ঠেসে ঠেসে মাখবেন কচুরিটা ততই ভালো হবে। এর মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে এর উপরে দিয়ে দেব। 25-30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 25 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিলাম। এবার আমি আরেকটু হাত দিয়ে মেখে নেব, এবার লেচি কেটে নেব।
সব লেচি যেন সমান হয় এইভাবে লেচিগুলো কেটে নিতে হবে। সব লেচি কাটা হয়ে গেছে, লেচিগুলো সব সমান হয়েছে, এরকম বাটির মতো শেপ করে নিতে হবে লেচিটাকে। এবার এর মধ্যে পুরটা দিয়ে দেব। পুর একদম কমও দেবেন না আর বেশিও দেবেন না, কম দিলে দেখাই যাবে না এটা কি কড়াইশুঁটির কচুরি নাকি, আর বেশি দিলে আবার বেরিয়ে যেতে পারে। দিয়ে এরকম করে চারিপাশ দিয়ে এরকম তুলে এইভাবে নিয়ে এটাকে গোল করে রেখে দিতে হবে। আর একটা দেখাচ্ছি, সব লেচির মধ্যে পুর দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু তেল নিয়ে দিয়ে দেব, তাহলে একটার গায়ে একটা বেলার পরে লেগে যাবে না। এবার লেচিটা আমি বেলে নিচ্ছি, এরকম করে হালকা হাতে টেনে দেবেন। হয়ে গেছে, সব বেলা হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। তেল গরম হয়েছে নাকি, লেচির থেকে একটুখানি টুকরো আমি কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখে নিচ্ছি তেল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বেলে রাখা কচুরি ছেড়ে দিচ্ছি, দিয়ে এরকম এরকম করে চাপ দিয়ে দিয়ে দিতে হবে। এরকম করে তেলটাকে পাশে দিয়ে দিয়ে দেবেন কচুরির মধ্যে। এবার উল্টো পিট করে দিলাম, দেখুন কি সুন্দর ফুলেছে। এবার আমি তুলে নেব, তেলটা ঝরিয়ে নিচ্ছি, ডিশে রেখে দিচ্ছি। আমি আর একটা ছেড়ে দিচ্ছি, দিয়ে হাতার সাহায্যে আস্তে আস্তে এটা চেপে চেপে দেবেন। এবার কচুরির মধ্যে আস্তে আস্তে তেল এরকম করে করে দিয়ে দেবেন, তাহলে আস্তে আস্তে ফুলে যাবে। দেখুন কি সুন্দর ফুলে গেছে। আমি বড় গ্যাসটাই করছি না, ছোট গ্যাসেরটায় কচুরিটা ভেজে নিচ্ছি, এই জন্য আমি বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে ভাজছি। হয়ে গেছে, তুলে নিচ্ছি, তুলে ডিশে রেখে দিচ্ছি। এইভাবে আমি সব কচুরি ভেজে নেবো।